প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সকাল সকাল উঠে আসলো আপার প্রাইমারি থেকে চাঞ্চল্যকর কিছু খবর আপডেট। এই মাসে কার্যত সেকেন্ড কাউন্সিলিংকে কেন্দ্র করে নিয়ে উঠে আসলো চাঞ্চল্যকর একটি বড় তথ্য। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ সিরিয়াস টপিকটির উপরে আপনাদের জন্য আর্জেন্ট বেসিসে আর্জেন্ট তথ্য নিয়ে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। এবং চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে জানাই যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন মূল বিষয়ে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কার্যত এই মাসে এপ্রিল মাসের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে সেকেন্ড কাউন্সিলিংকে কেন্দ্র নিয়ে অবশ্যই উঠে আসছে সেকেন্ড কাউন্সিলিংয়ের বিষয়ে সব থেকে বড় চাঞ্চল্যকর তথ্য। চাঞ্চল্যকর তথ্য এটাই যে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা ঐতিহাসিক নির্দেশ এবং ঐতিহাসিক চাপ তৈরি করে দেওয়া হলো একেবারে স্কুল সার্ভিস কমিশনের ওপরে। স্কুল সার্ভিস কমিশন আয়োজিত 2016 SLST 9-12 এবং গ্রুপ সি গ্রুপ ডির এক্সামটির ক্ষেত্রে যে প্যানেল বার হয়েছিল এবং সেখান থেকে রিক্রুট হয়েছিল, কার্যত সেই প্যানেলে এবার কিন্তু সম্পূর্ণরূপে বাতিলের একটা নির্দেশ কিন্তু চলে এলো এবং ঐতিহাসিক রায়, তার পাশাপাশি ঐতিহাসিক চাপ কিন্তু তৈরি হলো। আইনি জটলা কেটেও কাটছিল না, আইনি জটলা কেটেও না কাটার ফলে যাবতীয় বিষয়গুলি মহামান্য কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে চলে আসে এবং সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে কার্যত 2016 SLST এবং গ্রুপ সি গ্রুপ ডিকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক নির্দেশ কিন্তু এসেছে। ঐতিহাসিক চাপ তৈরি হয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের ওপরে। কার্যত এই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে কমিশন কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে, তারা কিন্তু জোর তৎপরতায়, কারণ রিপ্যানেলের একটা বিষয় থাকছে এবং কোর্টের নির্দেশ পালনের যাবতীয় বিষয়গুলিকে থাকছে। পরবর্তী ক্ষেত্রে কী আপডেট তথ্য বেরিয়ে আসবে সেই দিকে চোখ থাকবে, তবে স্কুল সার্ভিস কমিশনের ফোকাস বর্তমানে কিন্তু এই দিকেই। তবে এই কাউন্সিলিংকে কেন্দ্র করে আপার প্রাইমারির ক্ষেত্রে পরবর্তী ধাপে কি উঠে আসবে না আসবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কারণ বর্তমানে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত চাপের মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়ে কাজগুলিকে সম্পন্ন করার চেষ্টা করছেন। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে মহামান্য কলকাতা হাইকোর্টের একটা নির্দেশের দিকে সকলেই কিন্তু তাকিয়েছিল ম্যাট কেস থেকে এবং অনেকেই মনে করছিল ভোট পর্ব মেটার আগে আগে এই সংক্রান্ত বিষয়ে কোর্টের হিয়ারিং থেকে গুরুত্বপূর্ণ অর্ডার চলে এলেই স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড কাউন্সিলিং নিয়ে অবশ্যই নোটিফিকেশন এনে যাবতীয় কাজগুলি থাপে থাপে সারবে। কার্যত এই সংক্রান্ত বিষয়ের পরে অর্থাৎ 2016 যে প্যানেলটি খারিজ বা বাতিল হওয়ার পরে পরে কিন্তু একটা চাপ বেড়ে গেল স্কুল সার্ভিস কমিশনের ওপরে। বলা যেতে পারে একটা চরম দোলাচলতা বা একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি হয়ে গেল। সেক্ষেত্রে এই মুহূর্তে এই মাসে দাঁড়িয়ে সেকেন্ড কাউন্সিলিংকে কেন্দ্র করে ভোট পর্ব মেটার আগে আগেই কোনো ধরনের বড় স্ট্যাটাস উঠে আসবে কি না সেই নিয়ে কিন্তু একটা সংশয় দেখা থেকেই যাচ্ছে। তবে ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে এই মামলা কিন্তু রয়েছে, আপার প্রাইমারির ম্যাট কেস। গত 17 তারিখে কিন্তু হলিডে থাকার জন্য এই মামলা হিয়ারিং হয়নি, পেন্ডিং অবস্থায় রয়েছে, রিশিডিউল হয়ে আবার চলে আসবে। সেই দিক থেকে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন বর্তমানে তাকিয়ে রয়েছে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের স্পেশাল অবজারভেশন এবং অর্ডারের দিকে। তবে পরবর্তী ক্ষেত্রে এই নির্দেশ থেকে কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে সেইটি দেখার বিষয়, কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের উপরে কিন্তু কার্যত একটা চাপ বৃদ্ধি পেল। বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ে কী গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। আমরা সবটাই কিন্তু ফোকাস রাখবার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।